সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন একটা আইপিএস বাল্ব ব্যাকআপ। এটা সমস্যা হচ্ছে ব্যাটারি লাগালেই অটোমেটিক জ্বলতে থাকে, এটা একটা সমস্যা। তো আমরা এখন দেখব যে এটা সমস্যা কোথায়। এটা কিন্তু স্বাভাবিক এরকম নয়, এটা ব্যাটারি লাগালে জ্বলতে থাকে না, এটা কারেন্টে লাগালেই জ্বলে। তো আমরা এটা এখন ফাইন্ড আউট করবো কোথায় সমস্যা হয়েছে। আমি কানেকশনটা রিমুভ করে দিছি, তারপরে জ্বলতেছে। আমি আপনারা আর বারো করে দেখে এখানে কোনো কানেকশন আছে কিনা দেখুন। এখানে কোনো আমি কানেকশন দেই নাই, এখানে কানেকশনও কোনো জয়েন্ট হয় নাই। তো এটা সমস্যা হচ্ছে যেটা আমরা ব্যাটারি লাইন আছে ওইটা ওইখান থেকে সমস্যা আসতেছে, সমস্যাটা ওখান থেকে হয়েছে। তো আমরা এখন দেখবো যে এটা কোথায় সমস্যা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স রিমুভ হয়ে গেছে। আমি আপনাদের দেখাই ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন এই মাথায় একটা রেজিস্ট্যান্স থাকে, এটার মান হচ্ছে R1। এখানে লেখাই আছে দেখুন ভালো করে। আমি একটু আপনাদের আরো ভালো করে দেখাই। এই যে এই মাথায় রেজিস্ট্যান্স এই মাথায় থাকে, তো এটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি এখন একটা পুরাতন বোর্ড থেকে ওইটা নিয়ে এখানে আয়রন করে দেব। দেখুন R1 এখানে লেখা আছে, এই রেজিস্ট্যান্স এখান থেকে মিসিং হয়ে গেছে। তো এখন এটা এখানে এখান থেকে নিয়ে ওইখানে আয়রন করে দেব। রেজিস্ট্যান্সটা আয়রন করে লাগিয়ে দিলাম, এখন দেখবো যে ব্যাটারি লাগিয়ে দেখুন একটুখানি ঝলক পেরেছে কিন্তু জ্বলতে থাকে নাই। প্রথমে ব্যাটারি লাগানোর সাথে সাথে জ্বলতে থাকতেছিল কিন্তু এখন জ্বলতেছে না। এতে দেখুন কানেকশনের মধ্যে লাগালেই জ্বলে, আর কানেকশন রিমুভ করলে জ্বলতে না। আর একটু ভালো করে দেখাই দেখুন, যখন কানেকশন জয়েন করি তখন জ্বলে, আবার রিমুভ করলেই জ্বলে না। তো সমস্যাটা এখানেই ছিল। তো আপনারাও এভাবে আমার মতো স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর বারো বারো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।